নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় নয় ফেব্রুয়ারি দু বুধবার লটারির প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির গণেশজির কৃপায় প্রত্যেকে চাই গণপতি বাবা এটি অবশ্যই কমেন্ট বক্সে আপনারা করুন আমি দৈনিক লটারির উপর আপনাদেরকে ভিডিও দিয়ে আসছি অর্থাৎ কোন কোন রাশিগুলোর আগামীকাল লটারি পেতে চলেছে অর্থাৎ নয় ফেব্রুয়ারি দু ভিডিওটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন অনেক কিছু ইম্পর্টেন্ট তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন কেউ কেউ লটারি পাচ্ছে কোন রাশি নাম শুনে বেরিয়ে যাচ্ছেন দুম করে লটারি কেটে চলে আসছেন এইভাবে আপনারা ভিডিও দেখবেন না যারা যারা দেখছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করুন শুধু রাশির নাম শুনে বেরিয়ে গিয়ে আপনি একটা লটারি কেটে আসলেন আপনি লটারি লেগে যাবে এটা কিন্তু নয় এই লটারির উপর আমি কি বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাইছি প্রতিদিন কিন্তু আমি এটা কিন্তু আপনাদেরকে বলে থাকি আমি দিনের শুভ সময় শুভ মুহূর্ত যোগ আপনার দিনের রাহুকাল এবং যারা এই সময় মধ্যে কাটতে পারছেন না শুভ সময় এর মধ্যে কাটতে পারছেন না তাদের জন্য রাশির নাম এবং পাশাপাশি রাশিভিত্তিক সময়টাও আপনাদেরকে কিন্তু আমি দিয়ে থাকি অর্থাৎ যে সময় লটারি কাটলে লটারি প্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে এর পাশাপাশি যারা লটারির ভিডিও দেখছেন আমি আবারও বলবো নিজের দায়িত্বে আপনার ভিডিও দেখুন দেখুন কারণ আপনার এখান থেকে আমি রাশিচক্র কিন্তু দেখতে পাচ্ছি না অর্থাৎ আপনার জন্মচকে লটারি যোগ আছে কি না লটারি যোগ যদি আপনার না থাকে আপনি কেটে কিন্তু আপনি কিন্তু ফকির হয়ে যাবেন এক কথায় অর্থাৎ লটারির যোগটা কিন্তু থাকা দরকার আপনার আপনি যখন জন্মেছিলেন এর পাশাপাশি এখন যে রাশিগুলোর নাম বলবো সেই রাশি কিন্তু লটারি আগামীকাল পাবেই বড় হোক ছোট হোক মাঝারি হোক প্রাইজ কিন্তু পাবে এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তারা কি লটারি পাবে না তাদের দেখুন তো আপনার হাতে হস্তরেখাতে রাহু শনি বুধ শুক্র কেমন আছে অর্থাৎ আপনার রাশিচক্র এবং হাতে আপনার রাহুর প্লেসমেন্ট রাহু স্থানটা শনির স্থানটা বুধের স্থানটা শুক্রের স্থান কেমন আছে বা আপনার রাশিচক্রটা দেখুন আপনি এখনই খুলে দেখুন এর পাশাপাশি আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কিনা সেটা আপনি দেখুন যদি দশা অন্তর্দশা আপনার পারমিট করে সেক্ষেত্রেও কিন্তু সম্ভাবনাটা কিন্তু বাড়ে অনেক কমেন্ট আসছে যে স্যার আমি লটারি পেয়ে গেছি ছোট প্রাইজ হলেও পেয়েছি স্যার কেউ আবার বলছে যে স্যার আমি বড় প্রাইজ পেয়ে গেছি আবার কেউ বলছেন যে স্যার আমার বড়ো প্রাইজটা একটুর জন্য মিস করে গেল ইস আর ভাগ্যিস এই কথাটা বারবার অনেকেই বলছেন এই জায়গাটা সম্পূর্ণ লটারিটা ডিপেন্ড করে আপনার জন্মছকে লটারি যোগ আছে কি না অর্থাৎ যদি আপনার জন্মছকে লটারি যোগ থাকে তাহলে আপনি কিন্তু লটারি পাবেন আর যদি আপনার জন্মছকে লটারি না থাকে আপনি হাজার চেষ্টা করেও কিন্তু পাবেন না একটা কথা আছে বারবার বলি কপালেন না থাকলে কি ঠকঠকালে হবে কি একটা কথাই আছে এটা প্রবাদ বাক্য তো আপনার জন্মছকে যদি আপনি একবার অ্যানালিসিস করে নিন না ফালতু অর্থ অপচয় না করে আপনি দেখিয়ে নিন যে আপনার লটারি যোগ আছে কি বা থাকলে কোন বছর কোন সময় আপনার আছে আবার কিছু কিছু ক্ষেত্রে জানেন যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে তিথি খণটাও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট যাদের ক্ষেত্রে ক্ষীণ যোগ আছে তাদের ক্ষেত্রে তিথি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে আগামীকাল যে দুই দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে একটি হচ্ছে ভরণী নক্ষত্র একটি হচ্ছে ভরণী আর একটি হচ্ছে কৃতিকা এই কৃত্তিকা নক্ষত্রটাই বেশি কিন্তু আগামীকাল দিনটিকে টোটালটা থাকবে বুধবার দিন কৃত্তিকা নক্ষত্রকে আপনারা ধরে এগাতে পারেন এবং যে যোগটি আছে খুব ভালো যোগ ব্রহ্মযোগ আছে যোগটা খুব দুর্দান্ত যোগ এবং যে শুভ সময়টা আপনাদেরকে আমি বলবো শুভ সময়টা আপনার নটা বিয়াল্লিশ থেকে এগারোটা উন উনত্রিশ মিনিট পর্যন্ত নটা বিয়াল্লিশ টু এগারোটা উন উনতিরিশ আরেকটি হচ্ছে পাঁচটা আট থেকে আপনার পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত পাঁচটা আট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে বিকাল পাঁচটা আট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার কাটার চেষ্টা করুন যদি দেখা যাচ্ছে এখন তো আপনি পারছেন না হয়তো আপনি কোনো কাজে ব্যস্ত আছেন আমি এর পাশাপাশি আপনাদেরকে রাশির নাম এবং রাশিভিত্তিক যে সময়টি সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমি জানাই এই যে রাহুকাল যে সময় যে কোনো শুভ কাজ লটারি বলে না যে কোনো শুভ কাজ আপনারা বর্জন করবেন শুভ সময়টি হচ্ছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আপনি লটারি শেয়ার যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন না এবং আপনার ক্ষেত্রে লাকি নাম্বার ফরচুনার নাম্বারটা আপনি জেনে নিন যে সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে লাকি অনেকের একটি সংখ্যার জন্য মিস খেয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলো আপনি আপনার জন্ম ছকটা দেখুন এবং আপনার লাকি নাম্বার ফর্চুনে নাম্বারটা আপনি একবার দেখে নিন অর্থ বৃষ্টি কিন্তু আপনার হবেই আমি যে পাঁচ রাশির কথা বলছি কোটি টাকা হোক পঞ্চাশ লাখ হোক পাঁচ লাখ হোক পঞ্চাশ হাজার হোক পাঁচ হাজার হোক পাঁচশো টাকা হোক এই রাশিগুলো কিন্তু ছোট বড় পঞ্চাশ টাকা হলেও প্রাইস কিন্তু এই রাশিগুলো কিন্তু পাবে অর্থাৎ গাঢ় যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি করেছে প্রথম যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল লটারি পেতে চলেছে তার আগে বলে দিই যাদের ক্ষেত্রে তীরে এসে তরি ডুবে যাচ্ছে একটুর জন্য আপনারা রাহু কবচ পরিধান করুন রাহু কবচ পড়লে যে আপনি লটারি পাবেন এই কথা আমি কখনোই বলবো না দাবি করব না কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা আপনাদের কিন্তু বৃদ্ধি কিন্তু করবে রাহু কবর যদি আপনারা পরিধান করেন এবং আপনার রাশিচক্রটা অ্যানালাইসিস করুন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন প্রথম যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে আপনাদের যে সময়টি বেরিয়েছে আগামীকাল সকাল নটা দুই মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত সকাল নটা দুই থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টি শুভ এরপর যে দুই নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল পেতে চাই সেটি হচ্ছে আপনার রাশি বৃষ রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেড়েছে বিকেল তিনটা চার মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ বিকেল তিনটা চার মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ বৃষ রাশি তিন নম্বর যে রাশির কথা বলবো যে রাশির আগামীকাল লটারিতে বড় হোক ছোট হোক প্রাইজ পেতে চলেছে সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টি বেরিয়েছে সকাল আটটা বাহান্ন মিনিট থেকে সকাল আটটা বাহান্ন মিনিট থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত সকাল আটটা বাহান্ন থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট দশটা আঠেরো থেকে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ রাশিভিত্তিক সময় এরপরের যে রাশি কথা বলব সবশেষ যে রাশি কন্যা রাশি সবটা কিন্তু আমি রাশিভিত্তিক যে শুভ সময়টা আপনাদেরকে জানাচ্ছি সকাল নটা দুই মিনিট থেকে এগারোটা চোদ্দো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ